মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে প্রকাশ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। কথা বলবো দেখলাম যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে, সেখানে বেশ কিছু স্ক্রিনশট সেগুলো শেয়ার করা হয়েছে এবং যেটা প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশেরা জানতে পারছে যে প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট বা বড় খবর। দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন প্রশ্নপত্র কঠিন এসছে এমনটা কিন্তু অভিযোগ ছিল ছাত্রছাত্রীদের। তার সাথে উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রে এক্সট্রা 2 মান এবং 5 মান দেওয়ারও দাবি উঠছে। তার কারণ, উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নে কিছু বিভ্রাট ছিল এমনটাই বলা হয়েছে বাংলা প্রশ্নে, এবং তার সাথে উচ্চ মাধ্যমিকের অনেকগুলো যে সাবজেক্টের এখনও পর্যন্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলোয় কিন্তু প্রশ্ন অনেক কঠিন হয়েছে এমনটাই কিন্তু বলছে ছাত্রছাত্রীরা। এবং তার সাথে বাংলা ইংরেজি পরীক্ষায় 2 নম্বর 5 নম্বর এক্সট্রা দেওয়ারও দাবি উঠছে। তার কারণ, প্রশ্নের কিন্তু কাঠামোগত একটা ভুল ছিল, প্রশ্ন যেমনটা আসবে বলেছিল সেরকম আসেনি। অর্থাৎ গল্প থেকে বা আরেকটি গল্প থেকে যেটা অথবা দিয়ে আসার কথা সেরকম কোনো কিছু আসেনি। আরেকটা কথা, দেখো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট যত সম্ভব বেরোতে চলেছে মে মাস। দেখো, মাধ্যমিকের শুরুর পর থেকে প্রশ্ন ফাঁস এই বিতর্ক কিন্তু চলেছিল, আমরা দেখেওছিলাম বিভিন্ন প্রশ্ন ফাঁস নিয়ে তর্ক বিতর্ক চলছিল এবং তার সাথে বহু ছাত্রছাত্রীকে বাতিল করে দেওয়া হয়েছে। বহু ছাত্রছাত্রীর পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও এখনও পর্যন্ত মোট 3 জনের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। তার সাথে যেমনটা জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড নিজে থানায় কেস করেছে, সাইবার ক্রাইমে কেস করেছে। তার কারণ, ভুয়ো প্রশ্নপত্র বা জাল প্রশ্নপত্র অনেকে চেষ্টা করছে বাজারে বিক্রি করার বা এই বছরের প্রশ্ন বলে চালানোর চেষ্টা করছে। এই কারণেই কিন্তু বোর্ড সভাপতিরা সাইবার ক্রাইমে কেস করেছে এবং ইতিমধ্যেই কিন্তু একজন ধরা পড়েছে যে কিনা টেলিগ্রাম গ্রুপ খুলে বিভিন্ন প্রশ্ন বিক্রি করছিল, সেল করছিল। তো তোমাদের বলার, দেখো যেগুলো সাজেশান দেওয়া হচ্ছে ইউটিউবে, অনেক স্যারাই সাজেশান দিচ্ছে, তো সেগুলো দেখো কোনো গ্রুপ থেকে টাকা দিয়ে কোনো রকমের সাজেশান বা প্রশ্ন তোমরা কিনবে না। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বলতে গেলে, দেখো মাধ্যমিক পরীক্ষায় 25 পেলেই পাস, লিখিত এবং প্রজেক্ট এই দুটো মিলিয়ে, অর্থাৎ 10 নম্বর যেটা স্কুল থেকে দেয় সেটা মিলিয়ে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষায় 24 তুলতেই হবে। এবার যদি তোমরা 24 তুলতে না পারো তাহলে কিন্তু তোমাদের গ্রেস মার্ক দিয়ে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি কিন্তু পরীক্ষা শুরুর আগেই বলেছিলেন যে ছাত্রছাত্রীদের কথা ভেবে খাতা দেখা হবে, যদিও এখন পরীক্ষা শেষ হয়নি। পরীক্ষা শেষ হবার পর কিন্তু তিনি সেই নির্দেশ দিয়ে দেবে যে ছাত্রছাত্রীদের স্বার্থ যাতে থাকে, তারা যাতে পরবর্তীতে কলেজে ভর্তি হতে পারে, যাতে কলেজে ভর্তি হতে পারে ভালো এবং পরবর্তীতে ভালো আরও বড় হতে পারে। এবং তার সাথে দেখো, গ্রেস মার্ক আগের বছর বিগত বছরগুলোও দেখা গেছিল টোটাল 5 পর্যন্ত, ঠিক আছে 5 পর্যন্ত গ্রেস মার্ক দিয়ে দেয়, অর্থাৎ 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গ্রেস মার্ক দিয়ে দেয়। তোমরা যদি খাতা ভর্তি করে লিখে এসো তোমরা একটাও কিছু ছেড়ে আসবে না, MCQ-তে জোর দাও, MCQ 16টা থাকলে 10টা অপশান দিলে 16টাই করে আসবে। দেখো খাতা ভর্তি করে আসবে, গ্রেস মার্ক কিন্তু দিতে স্যারেদের সুবিধা হবে। ঠিক আছে, সকলে ভালো করে পড়াশোনা করো, ভিডিওটি